কথায় কথায় বিএনপির সঙ্গে অ্যাকশনে যেতে চায় না পুলিশ, এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার বিএনপির গণমিছিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন। একই সঙ্গে বিএনপির কাছ থেকেও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন ডিএমপি কমিশনার। খন্দকার গোলাম ফারুক জানান, পুলিশের শতভাগ প্রস্তুতি রয়েছে, তবে এই প্রস্তুতি তো বড় কথা নয়, বিএনপির দায়িত্বটাই এখানে অনেক বড়। কথায় কথায় পুলিশ তাদের সঙ্গে অ্যাকশনে যেতে চায় না, আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে। আশা করছি বিএনপিও তাদের দায়িত্বের প্রতি সচেতন থাকবে, বিশৃঙ্খলা না করলে তাদের আন্দোলন সংগ্রামে সহযোগিতা করবে পুলিশ। খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে শুক্রবার যুগপৎভাবে ঢাকায় গণমিছিল করেছে বিএনপি। বিকেল তিনটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল বের করে দলটি। সরকার বিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও এই কর্মসূচি পালন করেন। এ নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিল ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, রাজনৈতিক দল হিসেবে সবারই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। নিয়মানুযায়ী তারা অনুমতি নেবে, এরপর অনুমতি পাওয়া এবং শর্ত থাকলে তা মেনে কর্মসূচি পালন করবে। শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের যতটুকু কঠোর হওয়া দরকার পুলিশ ততটুকুই হবে। বাংলাদেশে রাজনীতিতে মাঠের বিরোধী শক্তিগুলোর কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে বল প্রয়োগের অভিযোগ এনে গত জুলাই মাসে প্রতিক্রিয়া জানিয়েছিল মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে তারা জানায়, নির্বাচনকে সামনে রেখে ক্রমবর্ধমান উত্তেজনা ও বিক্ষোভে পুলিশি বল প্রয়োগ উদ্বেগজনক হারে লক্ষ্য করা যাচ্ছে। বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানায়, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সহজ করার পাশাপাশি তা রক্ষা করা এবং বল প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে অহিংস উপায় অবলম্বন করতে হবে। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সংযম প্রদর্শন নিশ্চিত করতে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানায় সংস্থাটি। সাইদ রহমান, কালবেলা।